আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কই যাবো ভ্লগস। আজকে এখন আছি আমরা শ্রীনগরে, আর আজকে আমরা হোটেলে উঠব, হোটেল সার্চ করতে যাব। তো আপনাদের সাথে আজকে সম্পূর্ণ হোটেল সার্চ করার এক্সপেরিয়েন্স প্লাস আমাদের হোটেলের প্রাইস কত ছিল, হোটেলটা কেমন ছিল, এগুলো সব ডিটেইলস শেয়ার করব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা আগে থেকেই গাইড ঠিক করে রেখেছিলাম, আমাদের গাইড আমাদেরকে রিসিভ করতে চলে এসেছে, আমাদের লাগেজ টাগেজ নিয়ে চলে যাচ্ছে। কোথায় আমাদের গাড়ি, আস্তে আস্তে সব ডিটেইল আপনাদের সাথে শেয়ার করব। কোনটা এই যে, ফাইনালি আমরা আমাদের গাড়ির কাছে পৌঁছে গেছি। এই গাড়ি আমাদেরকে রিসিভ করতে এসেছে, আর এই গাড়িতে করেই আমরা হচ্ছে সম্পূর্ণ কাশ্মীর ট্যুর করব। এখন যে ওয়েদার, সে ওয়েদার দেখে মনে হচ্ছে না যে হচ্ছে সারাদিন জ্যাকেট ট্যাকেট প্যাডিং জ্যাকেট পরে থাকার কোনো প্রয়োজন আছে। মানে শুধু টেনে টেনে প্যাডিং মোটা মোটা জ্যাকেট নিয়ে এসেছি, দেখি সন্ধ্যার পরে কাজে লাগে কিনা। কিন্তু দিনে তো কাজে লাগবে না, এটা তো বোঝাই যাচ্ছে। আমরা এখন এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল সার্চ করার উদ্দেশ্যে বের হলাম। আমাদের যে গাইড জাবেদ ভাই ছিল, উনি আমার রিকোয়ারমেন্ট শুনে নিয়েছে যে আমি কি ধরনের হোটেলে আসলে উঠতে চাচ্ছি। তো সেই অনুযায়ী উনি আমাকে সাজেস্ট করলো যে শ্রীনগরে খায়াম রোড নামে একটা জায়গা আছে, ওইখানে একটু নিরিবিলি প্লাস হচ্ছে একটু পাহাড়ের ভিউ পাওয়া যাবে, খাবার দাবারেরও অনেক রেস্টুরেন্ট আছে। তো সেখানেই আমরা কিছু হোটেল দেখব, তারপর ভালো লাগলে আমরা ওখানে স্টে করব। তো চলুন যাওয়া যাক, আমরা দেখি যে আমাদের হোটেলের রিকোয়ারমেন্ট ফুলফিল হয় কিনা এই খায়াম রোডে। আমরা চলে এসেছি হচ্ছে হোটেল আরাবিয়া, রয়্যাল আরাবিয়াতে। আমরা এখানে কিছু রুম দেখব, রুম দেখার পরে যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা নিব। চলুন রুমটা দেখা যাক। এই যে হচ্ছে রিসেপশন, এটা হলো এন্ট্রান্স লবি, আর সামনে সোজা যেটা সেটা দেখা যাচ্ছে হচ্ছে ওদের হোটেলের রেস্টুরেন্ট। এই যে এইদিকে হচ্ছে করিডোর। আমাদের কিন্তু হোটেলটা সুন্দর আছে, অনেক একদম নিট অ্যান্ড ক্লিন, এরকমই আমি চেয়েছিলাম। সিঁড়ি লিফ্টও আছে, লিফ্ট হচ্ছে সামনে। আমাদের রুম হচ্ছে নেওয়া হয়ে গেছে, এখন আপনাদের সাথে একটা রুম ট্যুর দিব, আমাদের রুমের ভিউ আর রুমের সার্ভিস সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাওয়া যাক। আর এই যে আমাদের ব্যাগ লাগেজ, শুধু শুধু খুঁজতেছি। এই যে চার, এই যে আমাদের রুম। রুমের প্রথমেই ঢুকতে হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি চা পানি এগুলো সব দেওয়া আছে, এখানে ইলেকট্রিক কেটেল আছে, আর হচ্ছে এইখানে লাগেজ রাখার জায়গা। আচ্ছা, এখানে হচ্ছে একটা টিভি আছে, এখানে সব কিছু রাখার জায়গা জিনিসপত্র। আর হচ্ছে এই সাইডে আছে হচ্ছে টেবিল, এদিকে বেড, আর এখানে হচ্ছে দুজনের বসার জায়গা। আর আমাদের রুম থেকে হচ্ছে এই ভিউটা পাওয়া যায়, এদিকে জানালা যদি আমি খুলে দেই তাহলে সুন্দর একটা বাতাস আসে, হিমেল ঠান্ডা বাতাস। আচ্ছা, আপনাদেরকে জানালা খুলে একটু ফিল দেই। ও ঠান্ডা, উ আচ্ছা ভালো, ভিউ খারাপ না। আর এখানে ফোন আছে, এই তো। আচ্ছা, ওয়াশরুমটা দেখাই।
ওয়াশরুমটা দেখাই। এই যে ওয়াশরুম, এই যে ওয়াশরুম, ওয়াশরুমটা ভালোই ক্লিন আছে, খারাপ না। এই হোটেলটা নতুন হয়েছে, যার কারণে সবকিছু ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি সাবান, শ্যাম্পু, এগুলো সব দেওয়া আছে, শাওয়ার ক্যাপ যেগুলো যেগুলো থাকে। ওকে, তো আমাদের এই রুমে হচ্ছে পার নাইট কস্ট পড়বে হচ্ছে 2500 করে। আমরা হচ্ছে উইদাউট ব্রেকফাস্ট আর উইদাউট ডিনার নিয়েছি, কারণ ব্রেকফাস্ট বুফেতে আমরা সকালে উঠতে পারি না, সকালে উঠে এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া পসিবল না, আর রাতে একটু ঘুরে ফিরে বাইরে থেকে খেয়ে আসবো, যার কারণে হচ্ছে আমরা ব্রেকফাস্ট আর ডিনারটা নিইনি। তো এই কারণে হচ্ছে এই প্রাইসটা পড়ছে। আপনাদের ইচ্ছা, আপনারা যদি ব্রেকফাস্ট সহ নিতে চান, ব্রেকফাস্ট ডিনার সহ নিতে চান নিতে পারবেন, বা উইদাউট নিতে চাইলেও তাও নিতে পারবেন। তো এই গেল আমাদের রুম। কি, হ্যাঁ, আমরা যেটা করব, এই চেয়ারটা আমরা এখানে নিয়ে যাব। এখানে নিয়ে গিয়ে আমরা চা খাবো, ভিউ দেখব, আর হলো অক্সিজেন নিব, পিওর অক্সিজেন। এই দেখুন কত ক্লিয়ার মাউন্টেন। এই হোটেলটা ভালো লাগার আর একটা কারণ ছিল এটার লোকেশন। খায়াম রোডটা বিখ্যাত হচ্ছে কাবাবের জন্য। সন্ধ্যা হলেই এখানে কাশ্মীরের সব লোকাল পিপুলরা ভিড় জমায় সুস্বাদু সব কাবাবের স্বাদ নেওয়ার জন্য। আর এই হোটেলের পাশেই আছে হসপিটাল, ডিসপেন্সারি, বেকারি সব, মানে হাতের নাগালেই সব কিছু পাওয়া যাচ্ছে। আপনাদেরকে এই হোটেলের অ্যাড্রেসটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে হোটেল রয়্যাল আরাবিয়া, এইখানে হচ্ছে ওদের কন্ট্যাক্ট নাম্বার আছে, প্লাস হচ্ছে যে এখানে অ্যাড্রেসটা দেয়া আছে, কি, খাইয়াম কলোনি, বিহাইন্ড খাইবার হসপিটাল, শ্রীনগর, কাশ্মীর। এই হলো অ্যাড্রেস। আশা করছি এখন আর কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় তাহলে এই যে লিয়াকত আলীকে ফোন দিতে হবে, জেনারেল ম্যানেজার। জানালার পাশে বসে বসে সেই একটা ফিলিংস নিচ্ছি, কাশ্মীর কাশ্মীর ফিল হচ্ছে, কারণ আমি কাশ্মীরেই আছি। এটার আশেপাশে আরও কিছু হোটেল আছে, যে এটা হোটেল রয়্যাল প্যালেস, না পার্ল, আচ্ছা রয়্যাল পার্ল। এখানে বাংলাদেশের মতো হচ্ছে দোকান। আমরা হচ্ছে গলি দিয়ে একটু ভিতরের দিকে, এই হোটেলটা গলি দিয়ে যাচ্ছি একটু শহরের ভিতরে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আমার আজকের ব্লগ দেখে আপনাদের কাশ্মীরে আসলে একটু হলেও ইনফরমেশনগুলো হেল্প করবে। নেক্সট ব্লগে অনেক অনেক ঘোরাঘুরি হবে, অবশ্যই কাশ্মীরে নতুন কিছু এক্সপেরিয়েন্স করব এবং আপনাদের সাথে শেয়ার করব। ততদিন পর্যন্ত আমার সাথেই থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।